আর আমার দেশে এক বক্তার নাম হলো তারেক জানোয়ার, কি নাম? তার ভিডিও দেখলাম গত পরশুদিন, সে বলতেছে নবী মেরাজে আল্লাহকে দেখে নাই। আপনারা দেখছেন না, তার মতো এরম গুবুরিয়া মাথাওয়ালা, মাথার মধ্যে এতদিন ছিল মগজ, কার ফামে ভরে মগজ দিয়ে বার করে গরুর গোবর ঢুকাইছে, এখন গরুর গোবরের থেকে এই কথাগুলো আসতেছে। আই কথাগুলো ঠিক, ওই একটা আছে আমির হামজা, কিছু জায়গায় গেছে সভাবরাতের হাদিস সাথে খুঁজে পায় না, এখন দেখতেছে মানুষ তো সভাবরাত করে, তার দাওয়াত বন্ধ হয়ে গেছে, জেল টেল খাচ্ছা, অনেক ফাইসি তো ফিডা খানার পরে ফাইস। আই কথাগুলো ঠিক কিনা বলেন? শোনেন, এক নাস্তিক বলতেছিল আম গাছের নিচে বৈশা, নাস্তিক বলে খোদারে মানি না, খোদারে মানি না, খোদারে মানি না, এটা জিকির হলো খোদারে মানে না, নাউজুবিল্লাহ বলেন। তো ইমাম সাহেব যাইতেছে গাছের নিচে দিয়ে, আম গাছের নিচে মসজিদে যায়, ইমাম সাহেব বলে কিরে কষ্টই কা খোদারে মানি না, এটা আমার জিকির কেন মানুষ না, তোমার আল্লাহর বিচার ঠিক নাই। নাস্তিকে বলে আমাদের আল্লাহর বিচার ঠিক আছে নি? আল্লাহর বিচারে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, আল্লাহর বিচারে আমরা আখির নবীর উম্মত হয়েছি, আল্লাহর বিচারে সভাবরাতে আবাদতের তকদির আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের আল্লাহর বিচার ঠিক আছে কিনা বলেন? নাস্তিক বলে আল্লাহরে মানি না, আল্লাহর বিচার ঠিক নাই। ইমাম সাহেব বলে কেন? বলে দেখো কত মোটা আম গাছ, ছোট্ট একটা আম ধরছে, আর এক দেড়াত লম্বা তরমুজ গাছ, 20 কেজি ওজন তরমুজ ধরছে, এটা কে দিছে? ইমাম সাহেবকে দুইটাই আল্লাহ দিছে। তা আল্লাহর বিচার যদি ঠিক থাকতো এত মোটা আম গাছের তরমুজের মতো আম দিত, ছোট্ট লতার মধ্যে আমার মতো তরমুজ দিত, আল্লাহর বিচার জানে না এই জন্য এত মোটা আম গাছে ছোট আম দিছে, ছোট লতার মধ্যে বড় 20 কেজি ওজনের তরমুজ দিছে। ইমাম সাহরে এই কথা আমি মানি না, এই জন্য তোমার আল্লাহরে মানি না। ইমাম সাহকে আল্লাহ বিচারটা দেখাই দে। সাথে সাথে বাতাস আসলো, গাছের ডাল থেকে একটা আম ওই নাস্তিকের কপালে পড়লো, এই বিচার ঠিক আছে নি? কপালটা একটু ফুলে গেছে, এখন নাস্তিক বলতেছে হায় হায় আম পড়ছে আমার কপালে, একবার তরমুজের দিকে তাকায়, আবার আম গাছের আমের দিকে তাকায়, আবার এই আমের দিকে তাকায়। এখন ইমাম সাহরে বলে ইমাম সাহ তোমার আল্লাহ ঠিক আছে? আল্লাহরে মানি, আল্লাহরে মানি। বলে কারণ কি? ঠিক নাই তো, ছোট লতার মধ্যে 20 কেজি তরমুজ, বড় আম গাছের মধ্যে ছোট আম, ঠিক নাই তো? কয় না ঠিক আছে, কি ঠিক নাই? বলে কেমনে ঠিক আছে? তোমার আল্লাহ যদি আমার কথা মতো তরমুজের মতো আম গাছে দিত, ওইটা বললো তো আমি মরে যেতাম। ইমাম সাহেবকে বুঝলি তো বুঝলি, ফিডা খাইয়া বুঝলি, এই কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা বলেন সবে বরাত আছে না নাই? সে বলবে সবে বরাত নাই, তার ইমান আছে না? তার মাথার মধ্যে আছে গোবর, এই কি আছে বলেন? রাজাপুরের দরবার শরীফ থেকে আমি চ্যালেঞ্জের চ্যালেঞ্জের কথা ছুড়ে দিচ্ছি, পৃথিবীর যেখান থেকে যে যেখান থেকে দেখবেন আমি আবুল হাশেম শামিয়াজি একা বসবো। সাবে আপনি যদি বসতে চাও কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে, আগের প্রমাণিত মীমাংসিত একটা বিষয়, তোমরা শুধু শুধু মানুষকে বিভ্রান্তিতে বলছ। সাবে বরাত ছিল, আছে, থাকবে, ঠিক কিনা বলেন? যে বলবে নাই তার মাথার গোবর, ফতুয়া সোজা, কি কম তার মাথার কি? আমি আয়াতে কারিমা পড়েছি কোরআন পাক থেকে, আর 10 মিনিট, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযালা আর-রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক কোরআন পাকে বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে, জাহান্নামের হুংকারে, ইয়াওমা ইয়াকুমুর রূহ, জিব্রাইল ফেরেশতা দাঁড়িয়ে থাকবে ডরে, ওয়াল মালাইকা সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুন কেউ কথা বলবে না, ইল্লা মান আযালা আর-রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ পাক বলে এই কথা সত্য, আল্লাহর অনুমতি না পাইলে কিয়ামতের ময়দানে কেউ কথা বলবে না। এটা আল্লাহ পাকের বাণী 30 পারা সূরাতুন নাবার শেষ দিকে। এই আয়াত আপনারা মানেন? না মানলে উপায় আছে নি? মানেন? আল্লাহর ডরে কেউ কথা? কুলুবু ইয়াওমাইজি ওয়াজিফা আফসারুহা খাশিয়া,
মানুষের হৃদয় কাঁপতে থাকবে জাহান্নামের হুংকারে, আল্লাহর ডরে চক্ষুগুলো বড় হয়ে যাবে, মানুষ টেনশনে পড়বে কোন দিকে যাব। আল্লাহ বলে কেউ কথা বলতে পারবে না, ইল্লা মান আজিনা, আল্লাহর অনুমতি ছাড়া, এজিন ছাড়া। আপনারা কলমা শরীফ পড়েছেন, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ নাই, এরপরে পড়েছেন ইল্লাল্লাহ, কে ছাড়া, ঠিক এই এরকম একটা আয়াত, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযাল্লাহু রহমানু, কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ অনুমতি কাকে দিবে? আপনাদের রাজাপুরা দরবার শরীফে, রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়, এই কিতাবের নাম হলো তাফসিরে জালালান শরীফ। সেই তাফসিরে জালালান শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসির লেখা আছে, লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা, এজিনটা আল্লাহ কাকে দিবে, অনুমতি কাকে দিবে? ইমাম জালালউদ্দিন মহল্লি ফতোয়া দিয়েছেন, আল মুকমিনু ওয়াল মালায়েকা, কিছু মুমিন মুসলমান আর কিছু ফেরেশতারা কিয়ামতের ময়দানে এই মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ থেকে অনুমতি পাবে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আমার নবী অনুমতি পাবে এই কথা এই আয়াতের মধ্যে নাই, লেখা আছে আল মুকমিনু ওয়াল মালায়েকা, সুবহানাল্লাহ বলবেন না, নাই আবার আছে। আমার নবীজির যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো, যারা রওজা পাকে গিয়েছেন, এই তো আল্লাহ দি বাসা, এই মার্চের 6 তারিখ আগামী সপ্তাহে আমি আবার যাচ্ছি মদিনা শরীফে, আল্লাহুম আমিন বলেন, যদি রওজা পাকে যান, বাবু সালাম দিয়ে ঢুকবেন, বাবুল বাকি দিয়ে বের হবেন, বাম পাশে নবীজির রওজা মোবারক, রিয়াজুল জান্নাত, মিম্বারে মুস্তফা বাম পাশে, আর ডান পাশে রসুলের পাকের নামগুলো লেখা, একদম বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত 100টির উপরে নবীজির নাম মোবারক লেখা। সেখানে একটা নাম আছে আমার নবীর নাম, আল মুকমিনুন, সুবহানাল্লাহ, নবীর নাম লেখা আছে। আমার নবী কথা বলবে, শুনেন খুব খেয়াল করেন, আমার নবী কিয়ামতের ময়দানে অনুমতি পাবে না, নবী আগের থেকেই অনুমতি প্রাপ্ত। আরে জোরে দলিল, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, আপনার প্রতিপালক আমি আল্লাহ, আপনাকে এত বেশি করে দিব, ফাতার দা, আপনি রাজি হয়ে যাবেন। কি পাইলে রাজি হবেন বলেন? তাফসিরে জালালান শরীফে ইমাম জালালউদ্দিন মহলি রহমতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইজান লাআরাদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতে ফিন্নার ইলাহুনা, আইবারে আলাহি, আপনি বলছেন আমাকে দিতে থাকবেন, খুশি হওয়া পর্যন্ত আমি সহজে খুশি হব না, ওয়াইজান লাআরাদা, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না, ওয়া ওয়াহিদুন মিন উম্মতে ফিন্নার ইলাহুনা, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমার একটা উম্মত জাহান্নামের দিকে ঘুরানো থাকবে, আমি খুশি হব না। তো কি হইলে খুশি হবেন? আমার সকল উম্মত জান্নাতে দিলে খুশি হব, আল্লাহ পাক ওয়াদা দিলেন, হাবিব আমার, আপনার প্রত্যেকটা উম্মত যাদের অন্তরে ভুট্টার দানা পরিমাণ, চুল পরিমাণ ইমানও থাকবে, এদের প্রত্যেকটা উম্মত ব্যস্ত দেওয়ার পরেও যদি আপনি খুশি হন, আমি আপনার সকল উম্মত জান্নাতে দিয়া হইলেও কালকে আমতে আপনি নবীকে খুশি করব। ওয়াবাসু মাকামাম মাহমুদা, সুবহানাল্লাহ বলেন, সেই নবীর উম্মত আমরা, সেই নবী কবি তো সুন্দরে বলেছেন, আসনা আমার মুক্তার, আসনা আমার বেরিস্টার, আসনা আমার মুক্তার, আসনা আমার বেরিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি জামিনদার, আমরা পাপি জামিনদারকে, সবাই সুমা দিবেন, মুহাম্মাদু রাসূলুল্লাহ, সুমা দিছিনি, এই সুমা দিলে আমার নবীজি বলছে যে আমার নাম শুনে মুখে চুমা দিবে, কোরআন থেকে আইনি রাসূলুল্লাহ বলে, জালান শরীফে হাসিয়ে আছে, আমি নবী কিয়ামতের ময়দানে এই লোকটাকে জান্নাতীদের কাতারে দাঁড় করে দিব। সুবহানাল্লাহ, আমার নবী মালিক ও মুক্তার, এ আবুল হাশেম শামিয়াজি নিজের চোখ দিয়ে দেখছি, মিথ্যা কথা বললে আল্লাহ যেন বিচার করে, নবীজির রওজা মোবারকে যেখানে বেলাল হাফসি আজান দিয়েছেন সেই জায়গায় এখনো মুয়াজ্জিন আজান দেয়,
আমি দাঁড়িয়ে দেখলাম, দেখি মুয়াজ্জিন সাহেব কেমনে আজান দেয়। উনি দাঁড়িয়ে আজান দিতেছে, খতিব সাহেব বসা। যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, খোদার কসম, ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, তিনটা কসম খেয়ে বললাম, আমি নিজের চোখ দিয়ে দেখলাম মসজিদে নববীর খতিব সাহেব এভাবে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মোছা দিছে। এটা আমগো দেশের নেটের মধ্যেও দেখছেন, অনেকে ফেসবুকে ভাইরাল হচ্ছে। এখন আমগো দেশে কিছু লোক বলে না, এটা মেড ইন বাংলা, মেড ইন মদিনা না। তো নবীজির নাম শুনা চোখে চুমা দেওয়া তো মেড ইন মদিনা, এটা 10 টাকা। কথা বুঝেন নাই, এটা দেওয়া দেওয়ার তালে নেই। আসল কথা হইলো, তারা হইলো মেড ইন আব্দুল ওহাব নজদি, মেড ইন, আর আমরা হইলাম মেড ইন গ্রুপ অফ হুসাইনি, মেড ইন গ্রুপ অফ হুসাইনি, আমরা হইলাম হুসাইনি, তারা হইলো আব্দুল ওয়াজ নজদি, এজিদি। আপনারা বলেন এজিদ বলো না হুসাইন বলো, এজিদকে তো সাথে কিনারেই আনা যাবে না, ঠিক কিনা বলেন? আপনারা বলেন নবীজি কেয়ামতে সুপারিশ করবে, সবাই কোন করবে? নবীজি যে কেয়ামতে সুপারিশ করবে, এটা কোরআন হাদিসে তো দলিল আছে। শুধু তাই নয়, যারা মদিনা শরীফ যায় ওই কানায় কি চোখে দেখে না, মিম্বরে মুস্তফা নবীজি যে মিম্বরে খুতবা দিতেন, ওই মিম্বর বরাবর কি লেখা আছে দেখো, মিম্বরে শাফাতি লি আহলে কাবার মিন উম্মতি, নবীজি এই হাদিস বলে গেছে 1450 বছর আগে, এখনো স্বর্ণের কালারে লেখা আছে। রসুল পাক বলেছেন আমার উম্মতের কবিরা গুনাগার দেখো আমি নবী সুপারিশ করব। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, নবীজি বললেন যে আমার রোজাবাকে জিয়ারত করতে আসবে তার জন্য আমার সুপারিশ কিয়ামত অবধারিত থাকবে। তাইলে আমরা কি নবীর সুপারিশ মানি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকায়েদের মধ্যে যতগুলো আকীদা, অন্যতম গুরুত্বপূর্ণ আকীদা হলো আমরা আজানের দোয়ার মধ্যে পড়ব ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা। ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফ আকীদার দিক দিয়ে খুবই শক্ত, ঠিক মারহাবা বলেন, মারহাবা, মাযহাব মিল্লাতের দিক দিয়ে খুবই শক্ত শক্ত। আমরা হানাফি মাযহাবের যারা আছি আমরা হক পথে আছি, এতে কোনো সন্দেহ। সারা পৃথিবীতে 82% মুসলমান হানাফি মাযহাবের অনুসারী। আমরা ইমামের দিক দিয়ে বড় ইমাম, হানাফি ইমাম পাইলাম, তরিকতের দিক দিয়ে শ্রেষ্ঠ, দলের দিক দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, কবুল।